السلام عليكم ورحمة الله. আজকের আমাদের যে সোশ্যাল মিডিয়ায় কোরআন শিক্ষার নরানি কায়দার ধারাবাহিক পাঠ পোস্ট করা হচ্ছে, মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা অর্জন করিয়ে দেওয়ার প্রচেষ্টায় আজকের সেই পাঠের যে বিষয়টা সেটা হচ্ছে হারাকাতে জের, অর্থাৎ বাংলাতে এটাকে আমরা হস্যইকার রূপে চিনতে পারি বা বুঝতে পারি। চলো, সময় তোমাদের বেশি নষ্ট করব না, আজ যে পড়াটা সেটা হচ্ছে প্রত্যেকটা হরফ বা অক্ষরের নিচে যে বেঁকা করে দাগগুলো রয়েছে এগুলোকে বলা হয় আরবিতে জের বা হারাকাত। উচ্চারণ হবে বানান হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের হি, দালজের দি, জালজের দি, রাজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সাদজের সি, বাদজের দি, غازر طي، غازر ضي، عين زرعي، غين زرغي، فازر في، قاف زرقي، كاف زركي، لام زرلي، ميم زرمي، نون زرني، واو زروي، ها زرهي، همزة زرئي، يا زرئي، يا زرئي. এভাবে তোমরা চেষ্টা করবে 8-10 বার উপরনামা করে পড়লে আশা করা যায় বানানটা তোমাদের হয়ে যাবে। রিডিংটা তোমরা এইভাবে করবে, ই বি তি সি জি হি খি দি রি রি জি সি শি সি রি তি রি ই রি ফি ই কি লি মি নি উই হি ই ই ই ওয়াউজের ই নাই, ওয়াউজের উই, এই উচ্চারণটা করার চেষ্টা করবে। এবার জাবার এবং জের অর্থাৎ আকার এবং হস্যইকার যুক্ত হয়ে কিছু হরফের ওপরে শব্দ গঠন করা হয়েছে, সেই শব্দগুলো তোমরা এইভাবে বানান করবে। লক্ষ্য রাখবে যে এই দাগগুলো যদি ওপরে থাকে হরফ বা অক্ষরের তাহলে সেটা হবে জাবার, যদি হরফের নিচে হয় তাহলে সেটা হবে জের। এই প্রথম শব্দটাতে সমস্ত জের এসেছে প্রত্যেকটা অক্ষরে, হামজাজের ই, বাজের বি, ইবি, লাম জের লি, ইবিলি, র জবর, র দাল, জেদি, রদি, ফা জবর, ফা, রদি, ফা। এখানে দুটো হারাকাতে এসেছে জাবার, একটা এসেছে জের। হা জবর, হামিম, জের মি, হামি, দাল, জবাদা, হামিদা। এখানে দুটো জাবার এসেছে হারাকাত আর একটা জের। শিন জব, শাহ, হাজের হি, শাহি, দাল, জবাদা, শাহিদা। বা জবর, বা, খাজের হি, বখি, লাম জবর, লা, বখিলা। সিন জবর, সা, খাজের হি, সখি, র জবর, র, সখিরা, র জবর, র, হাজের হি, রহি। মিম জবর, মা, রহিমা। লাম জবর, লা, আইন জরি, লাই। বা জবর, বা, লাইবা। শিন জবর, শা, র জরি, শারি। বা জবর, বা, শারিবা। আইন জবর, আ, মিম জরমি, আমি। লাম জবর, লা, আমিলা। বা জবর, বা, র জরি, বারি। কাফ জবর, কা, বারিকা। খা জবর, খা, কাজরতি, খতি। ফা জবর, ফা, খতিফা। জা, জিম জবর, জা, জাজের জি, জাজি। আইন জবর, আ, জাজি, আ। সিন জবর, সা। কাফ জরকি, সাকি। মিম জবর, মা, সাকি, মা। গাইন জবর, গ। শিন জর, শি, ওয়াশি। ইয়া জবর, ইয়া, ওয়াশিয়া। নুন জবর, না। সিন জর, সি, নাসি। ইয়া জবর, ইয়া, নাসিয়া। এভাবে তোমরা
বানানটা করার চেষ্টা করবে আর আমার বানানের একটা তাল তোমরা অভ্যাস করার চেষ্টা করবে যে আমি অক্ষরগুলোকে টেনেছি হারাকাত অর্থাৎ জাবার জেরগুলো আমি টানিনি এগুলো না টেনে উচ্চারণ করার চেষ্টা করতে হবে রিডিংটা তোমরা এভাবে করবে ইবিলি রদিফা হামিদা শাহিদা বাখিলা সাখিরা রহিমা লাকিবা শারিবা আমিলা বারিকা খতিফা জাজিয়া সাকিমা গশিয়া নাসিয়া এভাবে করবে তাহলে দ্রুত তোমরা কোরআন শিক্ষা করতে পারবে এবং নুরানি কায়দাটা তোমাদের শিক্ষা হয়ে যাবে আর যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে তোমরা সর্বদা এই পিছনগুলো কিন্তু ভোলার চেষ্টা করবে না মাঝে মধ্যে একবার করে দু চার দিন পরপর পিছনের পড়াগুলোকে রিপিট করার চেষ্টা করবে যত পিছনগুলো রিপিট হবে তত তোমাদের সামনে আগিয়ে যেতে সহজ হবে বলে আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ